set. Ini kan, ini top it. Satu kereta. Assalamualaikum. আপনাদের সবাইকে স্বাগতম সাবরিনা পি ফ্যামিলিতে। আজকে আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আরো নতুন একটি ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়ারড্রব ফিক্সড করা হচ্ছে। এটা আমরা RFL থেকে নিয়েছি, RFL প্লাস্টিক ওয়ারড্রব। আসলে আমরা যারা ভাড়াটিয়া তাদের বাসা চেঞ্জ করতে হয়, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্লাস্টিকেরটা অনেক বেশি মানে সহজ হবে আর কি বহন করা। আর RFL-এর জিনিস তো অনেক ভালো, এর আগেও আমরা অনেক কিছু ব্যবহার করছি RFL-এর। আমাদের ঘরের ফ্যান সব কিছুগুলো RFL-এর, আমাদের ফ্রিজ RFL-এর, র্যাক RFL-এর, তারপরে আমরা নতুন একটা চুলা নিয়েছি গ্যাস স্টোভ, সেটাও RFL-এর, আগেরটাও RFL-এর ছিল এই যে। আর ওয়ারড্রবও নিয়ে নিলাম এখন RFL-এর, অনেক সুন্দর ওয়ারড্রবটা মাশাআল্লাহ। আর এটার বাজার মূল্য হচ্ছে 9,500 টাকা বেস্ট বাই থেকে নিলে, বাইরে থেকে নিলে আর কিছু কমেও মানে সেল করে ওনারা আর কি। এটা আপনারা আপনাদের যেখানে দোকান আছে তাদের সাথে তো কথা বলে নিয়েই নিতে পারবেন। এইটা আমরা এই ডিজাইনের নিছি, এরকম অনেক সুন্দর সুন্দর আরও অনেক অনেক ডিজাইনের আছে RFL ওয়ারড্রব। এই যে এখন ওনারা এসে নিজেরা এটা সুন্দর করে লাগিয়ে ফিক্সড করে তারপর আমাদেরকে দিয়ে যাচ্ছে। আর ওয়ারড্রবের সাথে আমরা আরেকটি জিনিস নিয়েছি, এটা হচ্ছে মাল্টিপারপাস ক্যাবিনেট। এটা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, তবে এটা আমি ব্যবহার করব শু ক্যাবিনেট হিসাবে। এটার মধ্যে চারটা থাকবে আর উপরে একটা ড্রয়ার সিস্টেম আছে। এই চার থাকে আমি সব আমাদের জুতাগুলো সুন্দরভাবে রেখে দিব। দরজা আছে, দরজা লাগিয়ে রাখবো যেহেতু আমার বাচ্চা অনেক ছোট। আমাদের আগে যেটা ছিল সেটা হচ্ছে র্যাক সিস্টেমের, মানে বাহির থেকে দেখা যেত জুতাগুলো। আর আমার মেয়ে তো একদম জুতাগুলো সব মানে নিয়ে নিত আর কি, সেই জন্য বাসা পাল্টাইছি। এরপর ভাবলাম যে এরকম একটা শু ক্যাবিনেট নিয়ে নিই, তাহলে ও আর কি জুতাগুলো দেখতেও পাবেন আর বেরও করবে না, খুব সহজ হবে। আর আপনাদেরকে তো বললামই চারটা থাকের উপরে যেই ইটা আছে, একটা ড্রয়ার সিস্টেম আছে, এটার মধ্যে মোজা, জুতার কালি, এরকম অনেক কিছু রাখা যাবে। অনেক সুন্দর শু ক্যাবিনেটটা। আমি যে শু ক্যাবিনেটটা নিয়েছি এর আমার হাজব্যান্ডও মানে আমি যখন ওকে বলছি ও অনেক পছন্দ করছে। তো এই যে এই দুইটা নিয়ে চলে আসছে বাসায়, এটাও ফিক্সড করে লাগানো হচ্ছে। এই যে দেখুন শু ক্যাবিনেটটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর আরও ক্যাবিনেট আছে যেগুলোতে শু রাখা যাবে, বা আপনারা চাইলে অন্য বিভিন্নভাবেও ব্যবহার করতে পারেন, যে যেভাবে যার মন চায় সেভাবে ব্যবহার করতে পারবেন। আর এগুলো কিন্তু বললাম খুব সহজেই মানে বহন করা যায়, নেওয়া যায় যেহেতু প্লাস্টিকের, খুব ইজি। আর আমার মেয়ে তো একদম এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ও করেই যাচ্ছে। এই যে শু ক্যাবিনেটটা রেডি হয়ে গেল। আর শু ক্যাবিনেটটার প্রাইস হচ্ছে 3,700 টাকা। এই যে উপরের যে ড্রয়ারের কথা বলছি এটা সেই ড্রয়ার, এখানে চাবি সিস্টেমও আছে। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।